হ্যালো ফ্রেন্ড, আজ তোমাদেরকে দেখাতে চলেছি খুবই পুরনো একটা কৃষ্ণ মন্দির, যেটা বিন্নগরে খাপ পাড়ায় আছে। দেখতে খুবই পুরনো, যেটা না 200 বছর পুরনো একটা কৃষ্ণ মন্দির। দেখতে অনেকটা শিব মন্দিরের মতোই লাগছে, কিন্তু এটা কৃষ্ণ মন্দির, খুবই একটা জাগ্রত কৃষ্ণ ঠাকুরের স্থান। খুবই ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে দেখে কমেন্ট করো। পাশে একটা শিশু উদ্যান রয়েছে, দেখতে খুবই সুন্দর। আর এই বাড়িতে যারা থাকে তারা এই মন্দিরের দেখভাল করে এবং মন্দিরে ঠাকুরকে পুজো করে। এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা, টেরাকোটার কাজ করা রয়েছে কত সুন্দরভাবে, এত সুন্দরভাবে রয়েছে। এই জায়গাটাই কৃষ্ণ ঠাকুরটা থাকে, যেটা না ওই বাড়িতে এখন রাখা আছে, আর পুজো হওয়ার সময় এইখানে কৃষ্ণ ঠাকুরটাকে নিয়ে এসে পুজো করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মন্দির, যা দেখতে খুবই সুন্দর লাগছে, যেটা প্রায় 200 বছর পুরনো একটা কৃষ্ণ মন্দির। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবির ব্লগকে। বাই।